सद्यपन्नम भक्तमंडली एवं भक्तिमती मायरा एखने जत साधुगुरु प्रश्न पड़े तर चरण जाना कोटि कोटि दंडवत तारे जाना पिता माता आमार शिक्षागुरु दीक्षागुरु चरण रही सहस्त्र सहस्त्र दंडवत आज बाबा এই শ্রী শ্রীমতী হরিবাসুরে দাঁড়িয়ে গৌর কথা কৃষ্ণ কথা হরি কথা বলো সে জ্ঞান আমারে নাই সে ভক্তি আমারে নাই সে শক্তি আমারে নাই আপনারা আমাকে প্রশ্ন করতে পারে মা গৌরী কথা কৃষ্ণ কথা হরি কথা যখন বলতে পারবে না তাহলে মহতি হরিবাসরে দাঁড়িয়েছো কেন আপনারা বলুন বাবা যিনি চতুর্মুখে ব্রহ্মা যার একটি বদন নয় চারি চারটি বদন গৌড় কথা কৃষ্ণ কথা হরি কথা বলে কোনোদিন সমাপ্ত করতে পারেনি যিনি ভাগবত রচনা করলেন তিনি হলেন কে না ব্যাসদেব আর লিখেছিলেন কে বাবা লিখেছিলেন গৌরীপুত্র গণেশ ব্যাসদেব প্রভাতকালে উঠে মনে মনে স্থির করেছিলেন যে ভগবানের যত লীলা আছে আমি সাতটি খণ্ডে সমাপ্ত করব হরি বল হরি বল কিন্তু বাবা এই ভক্তির কৃপা ছাড়া এই ভজন পথে যাওয়া যায় না এই ভক্তের কৃপা ছাড়া এই ভজন পথে যাওয়া যায় না তার প্রমাণটি কেমন একদিন বাবা দুর্বাসায় এসেছেন গঙ্গায় স্নান করতে এমত সময় মাগ ওই দ্রৌপদী এসেছেন ওই গঙ্গায় স্নান করতে আমার দ্রৌপদী মনে মনে ভাবলেন আমি তাড়াতাড়ি করে গঙ্গায় জলে নেমে স্নানটি সেরে তাড়াতাড়ি করে ফিরে এসে ওই দুর্বাসা ঋষি আশীর্বাদ নেবই তবে আমি বাড়ি ফিরে যাব আমার দ্রৌপদী কি করলেন তাড়াতাড়ি করে গঙ্গায় জলে নেমে স্নানটি সেরে তাড়াতাড়ি করে ফিরে এসে দেখলেন মা যে দুর্বাসা ঋষি যেভাবে জলের মধ্যে দাঁড়িয়েছিল সেইভাবে দাঁড়িয়ে আছে দ্রৌপদী অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর করজোড়ে বললে হে ঋষিবর আপনি জল থেকে উঠে আসো আপনার আশীর্বাদ নেব বলেই তো আমি এখানে দাঁড়িয়ে আছি দুর্বাসা ঋষি বললেন মা মাগো আমি ধ্যানে দেখেছি আমি ধ্যানে দেখেছি তুমি এসেছ তথাপি আমি জল থেকে উঠতে পারছি না বলে কেন কেন তুমি জল থেকে উঠতে পারছ না বলে আমি ভগবানের ধ্যান করছিলাম ভগবানের ধ্যান করিতে করিতে আমার এই কোমরের বসনটি কখনোই গঙ্গার জলে ভেসে গেছে আমি ভাবতে পারিনি তাই তুমি মাতৃ স্বরূপী মা আমি ছেলে হয়ে মায়ের কাছে উলঙ্গ হয়ে যাব কি করে তাই আমি ভাবলাম দ্রৌপদী চলে গেলে তারপরে আমি জল থেকে উঠে যাব আমা এমন সময় দ্রৌপদী করজোড়ে বললেন আপনার আশীর্বাদ নেব বলেই তো আমি এখানে দাঁড়িয়ে আছি
द्रौपदी की कोल्लें तार सही दामी बसंती अर्धेक छिड़े एमोर समय गंगार जले भाषिए दिले गंगार जले भाषिए दिए बोललें बाबा ओई बसंती कोनो रकमे पड़े तुम्हार लज्जा निवारण करे तुम्हें जल थेके उठे आसो सेई बसंती कोनो रकमे पड़े बाबा लज्जा निवारण करे जल थेके उठे आसले जल थेके उठे एसे करो जोरे बोलले मा मा गो आमी भगवानेर काछे जदि एतटुकु दान करे थाकि भगवानेर काछे जदि एतटुकु पुण्य करे थाकि आमिओ तोमार आशीर्वाद करलाम आमार मतो जदि तोमार कोनोदिन एई अवस्था हय भगवान तोमार अनंत कोटि बसन दिए तोमार लज्जा निवारण करे एर परेर घटना किन्तु बाबा आपनारा सबाई जानेन कारण दुःशासन जखन द्रौपदी बसंत घरे टेनेछिल द्रौपदी हा गोविंद प्राण गोविंद बोले केंदेछिल आर गोविंद एमन बसने जगाले अनंत काले धरे टानले से बसने शेष हबे ना ताई बोले दाओ 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 हे পতিত পাব দয়া করে গো আমা দয়া করে গো কৃপা করব রক্ষা করো
আজকের বাবা আপনারা সেই ভক্ত আমাকে আশীর্বাদ করবে, আমাকে কৃপা করবে। আমি যেন এই গৌর কথা, আমি যেন এই কৃষ্ণ কথা, আমি যেন এই হরি কথা বলতে বলতে আপনাদের কাছ থেকে যেন আমি চলে যেতে পারি। হরি বল হরি বল। আজ আমার গৌর হরি বললেন, যেখানে হয় নামে সংকীর্তন সেখানে হয় মধুময় মধুময় বৃন্দাবন। তাজ এই মধুময় বৃন্দাবনে মা চুপচাপ বসে থাকলে হবে না, এই মধুময় বৃন্দাবনে একটু উলুধ্বনি, একটু শঙ্খধ্বনি, একটু জয়ধ্বনি দিতে হবে। কি মা হবে তো? হ্যাঁ হরি বল হরি বল। তবে দেখে নেব আমার মায়েদের উলুধ্বনিটা কেমন আছে। হরি বল হরি বল। আজ এই মধুময় বৃন্দাবনে মায়েদের মুখে একটু উলুধ্বনি, শঙ্খধ্বনি আর জয়ধ্বনি। হরি বল। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। হরি বল হরি বল। খুব সুন্দর হচ্ছে উলুধ্বনিটা, খুব জোর জোর হচ্ছে। হ্যাঁ এই উলুধ্বনি আর শঙ্খধ্বনি জয়ধ্বনি দিলে এই মধুময় বৃন্দাবনে কিমা, এই মধুময় বৃন্দাবনে সবাই আমরা আনন্দ করব। হরি বল হরি বল। চলে বৃন্দাবন মে রাধে 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 ধারে ধারে
যেথা গেলে দেখতে পাবি কমলে রিব যেথা গেলে দেখতে পাবি গিরি গোবজ যেথা গেলে দেখতে পাবি নিকুঞ্জ বাবা চললে জিন্দা বলিলে রাধে 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 হরি বল হরি বল আজ মাগো হরি বল আজ আমরা মাগ একটু লীলা আস্বাদন করব যে লীলা শুনলে মাগ আমরা এমন একটা লীলা আস্বাদন করব হরিনাম করলে কি হয় হরিনাম করলে তার ফলটা কি আর হরিনাম কেন বা করব সেই এই লীলার মধ্যে শুনলে আমরা বুঝতে পারব তাই সেই লীলাটির নাম হলো শিবের হরিবাস হরি বল যে যেমন ভাবে ভগবানকে ডাকি না কেন মা তবে মা ভগবানকে ডাকার মতো আমরা ডাকতে পারি না পারি মা আমরা কেউ বলতে পারবো বাবা যে ভগবানের জন্য 101 টাকা সন্দেশ এনে আমরা ভগবানকে নিত্য সেবা দিই কি মা 101 টাকা সন্দেশ এনে আমরা নিত্য ভগবানকে সেবা দিই দিই না মা ভগবানের জন্য কি আছে 1 টাকার নকল লানা আবার 1 টাকার ধূপ তবে 1 টাকার নকল দ্বারা আবার ছোট 1 টাকা আবার চলছে না হরি বল আমরা ভগবানকে ডাকার মতো ডাকতে পারি না ভগবানকে সেবার মতো সেবা আমরা দিতে পারি না আমরা কেউ পারবো না 101 টাকার সন্দেশ এনে ভগবানকে সেবা দিই না ভগবানের জন্য কি আসে বাবা 1 টাকার নকল দানা কিন্তু মা গো বাড়িতে যদি একটা কুটুম্ব আসে ব্যাগ ভর্তি বাজার আসবে বাজারে যাওয়ার সময় দেখে গেলাম বেদির উপর একজন হাত পেতে বসে আছে ঠাকুর ঘরে বেদির উপর কে হাত পেতে বসে থাকে মা গোপাল ছোট ছেলে তো হাত পেতে বসে আছে বাজারে গেলাম ব্যাগে ভর্তি বাজার করলাম ছেলে মেয়ে নাতি নাতনির জন্য 20-50 টাকার খাবারও নিলাম কিন্তু বাবা যে ওই হাত পেতে বসে আছে তার জন্য 2 টাকার সন্দেশ এলো না কি করে আসবে মা তার প্রতি যে আমাদের মনটা নেই তার ডাকার মতো আমরা ডাকতে পারি না সবার মতো সেবা আমরা দিতে পারি না নয়ন জলে ভোগ ভাসে কাচ্ছে বিকণ্ঠ মনে স্ত্রী মারতণ্ডী নয়ন জলে ভোগ ভাসে কাচ্ছে ও গো দয়াময় আমাদের সুখের জন্য চাইছি না সংসার করার জন্য চাইছি না শুধু তোমাকে একটুবার সেবা করার জন্য চাইছি দাও ঠাকুর দাও নয়ন জলে ভোগে ভাসিয়ে কাচ্ছে ভগবানের কাছে অচল পেতে ভিক্ষা চাইছে দাও ঠাকুর দাও আবি প্রভুর চরণে সাড়ে করেছি
कृपा करो कृपा माँ, कृपा करो कृपा माँ, हे प्रभु चरण स्वर्ग उरेछि कृपा करो कृपा माँ, कृपा करो कृपा माँ, आदि प्रभु चरण स्वर्ग उरेछि कृपा करो कृपा माँ, कृपा करो कृपा माँ, प्रभु चरण स्वर्ग उरेछि कृपा करो कृपा माँ, कृपा करो कृपा माँ, प्रभु चरण स्वर्ग उरेछि कृपा करो कृपा माँ, कृपा करो कृपा माँ, प्रभु चरण स्वर्ग उरेछि कृपा करो कृपा माँ, আমাদের শুকরের জন্য চাইছি না, সংসার করার জন্য চাইছি না, শুধু তোমাকে একটু সেবা করার জন্য চাইছি। অন্তর্যামী ভগবান কি করলেন মা, অন্তর্যামী ভগবান নারদকে ডেকে বললেন, নারদ ও নারদ তুমি যাও, তুমি যাও ওই মৃকণ্ঠমণির আশ্রমে, মৃকণ্ঠমণির আশ্রমে গিয়ে মৃকণ্ঠমণিকে বলবে সে যেন আমার চরণে তুলসী পত্র দিয়ে পুত্র কামনা যেন না করে। কেন ঠাকুর? সে পুত্র চাইবে না, পুত্র কামনা করবে না, পুত্র বাসনা করবে না। শোন, ওই বিকণ্ঠমণি শ্রী মার্তণ্ডী পরিবারে জন্মে জননী হয়ে গর্ভের সন্তানকে অকালে প্রাণ বিনষ্ট করেছে, ভুনো অপরাধে অপরাধিনী, তাই ওই পাপিনীর গর্ভে এক জন্মে কেন সাত জন্ম কোন পুত্র সন্তান কিছুই হবে না। যাও যাও তুমি কথাটি বলে এসো, এমন সময়ে বাবা নারদ মনে কি করলে, ধীরে ধীরে সেই মৃকণ্ঠমণির আশ্রমে আসছে, আর বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে আসছে।
কেমন ভাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে মণিবর মণিবর বলে যখন ডাকছেন মা, মৃকণ্ঠমণি তাড়াতাড়ি করে গিয়ে দেখলেন তার দ্বারে নারদ মণি এসেছে। আমা ভগবানের কাছে থাকেন নারদ কি মা? ঈশ্বরই কোনো সুসংবাদ নিয়ে এসেছে। মৃকণ্ঠমণি মনে মনে চিন্তা করছে, এইবার বুঝি আমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে, সেই সন্তান বড় হয়ে আমাকে পিতা পিতা বলে ডাকবে, আমাকে কত আদর করবে। কথাটা কিন্তু বাবা মনে মনে চিন্তা করছেন মা। এমন সময় এদিকে কি করলেন মৃকণ্ঠমণি, নারদমণিকে ডেকে গৃহের মধ্যে পাত্র অর্ঘ আসন দিয়ে গৃহের মধ্যে বসালেন। আমার গৃহের মধ্যে বসালে এমন সময় বাবা আমায় একটু আস্তে আস্তে গৃহের মধ্যে যখন বসালে, নারদমণি বললে শোনো একটা কথা আমি তোমাকে বলে যেতে এসেছি। আমাকে? হ্যাঁ তোমাকে। বলো কি কথা? না আমি যে কথাটি তোমাকে বলবো, তোমার স্ত্রী মারিতণ্ডী দেবীকে তুমি বলবে না। আমার নারদমণি যখন কথাটা বললেন, মৃকণ্ঠমণি মনে মনে চিন্তা করছে কি কথা বলবো, যে আমি আমার স্ত্রীকে আমি বলতে পারবো না। ঠিক আছে আমি বলবো না। বলো বলো কি কথা? এমন সময় নারদমণি বললেন, শোনো
भगवान बोले पछिए छे तुम्हारे स्त्री बारी तंती पुरीबेर जालिबे जननी होए गड़बेर संतान के अकाले प्राण विनष्ट करे छे भूनो अपराधे अपराधिनी ताई वही पापिनी गड़बे एक जन्म तले सात जन्म को पुत्र संतान किचुई हवे ना एदिके बाबा कथाटी जखन बला बोली करछे ओदिके मा मारतंडी की करले आराल होते सकल कथा शुने फेलले सकल कथा शुने निये धीरे धीरे गदाधरेर मंदिरे गिये बोले उठले ओ गो दयामय ओ गो विपदहारी मधुसूदन आमी एमन पापिनी আমি আমার রাক্ষসিনী আমার গর্ভে কোনোদিন সন্তান আসবে না কোনোদিন কেউ মা বলে ডাকবে না ও গো দয়াময় আজ থেকে তোমার চরণ ধরে আমি প্রতিজ্ঞা করলাম আজ থেকে তোমার চরণ ধরে প্রতিজ্ঞা করলাম অনাহারে প্রাণ ত্যাগ করব প্রাণ ত্যাগ করব প্রাণ ত্যাগ করব চরণ ধরে প্রতিজ্ঞা করলে অনাহরে প্রাণ ত্যাগ করবেন বলে নারদ মুনি চলে গেলে এদিকে মা দেখতে দেখতে তিন দিন হয়ে গেল এমন সময় মৃকণ্ঠ মুনি ধীরে ধীরে এসে বলছে মার্তণ্ডী স্বামী আজ যেন তুমি কিছু খেও না না স্বামী না আমি কিছু খাব না শোনো আজ নির্জলা একাদশী ব্রত করেছি না তা 32 মিনিটের মধ্যে পালন করেছে তুমি যেন কিছু খেও না কিন্তু মা যে তিন দিন অনাহারে আছে আগে বলছি সেই গোবিন্দ ছাড়া তো আর কেউ জানে না না ভাবে কিছু খবর না মৃকণ্ঠ মুনি বললেন মারে তন্ডি তুমি এক কাজ করো তুমি সেবার আয়োজন করো আমি ধীরে ধীরে সন্ধ্যারতিটা সেরে আসি সন্ধ্যারতি সারার জন্য চলে গেলে কিন্তু মায়ের তো চলার ক্ষমতা নেই সারা শরীর অবসন্ন হয়ে আসছে ও গো দয়াময় তুমি একবারে বলে দাও তুমি একবারের জন্য আমার শরীরে ক্ষমতা দাও আমি যেন আমার স্বামীর ব্রত রক্ষা করিতে পারে ওগো দয়াময় তুমি একবারে আমারে বলে দাও ওগো দয়াময় আমি যেন আমার স্বামীর ব্রত রক্ষা আমি রক্ষা করিতে পারি ওগো দয়াময় আমি যেন আমার স্বামীর ব্রত রক্ষা করিতে পারি এবারে সময় ধীরে ধীরে রন্ধন গৃহে গেলে কিছু খাওয়ার ব্যবস্থা করলেন মা মৃকণ্ঠ মুনি ধীরে ধীরে এসে বলছে মার্তণ্ডী সময় তো বেশি বাকি নেই দাও দাও তুমি এবারে সেবার আয়োজন করে দাও সেবার আয়োজন করে দাও এসো স্বামী এসো হ্যাঁ আমি এখন সেবার আয়োজন করে দিচ্ছি ধীরে ধীরে পাত্র অর্ঘ আসন পেতে দিলে
আসনে এসে বসলে আসলে যখন এসে বসলেন মা এমন সময় সেই প্রসাদে বাসন্তী নিয়ে স্বামীকে ধরে দিলে স্বামীকে যখন ধরে দিলেন মা এমন সময় এমনি কণ্ঠমণি বলে উঠলে মারি তন্ডি তুমি আমাকে সব বস ধরে দিলে কেন কই তোমার জন্য তো রাখলে না নাও নাও অর্ধেক তোমার জন্য নিয়ে নাও আর অর্ধেক আমাকে দাও আমি সেবা করি অর্ধেক যখন নিয়ে নিলেন অর্ধেক যখন সেবা করে উঠে চলে যাচ্ছে হস্তপক্ষ লোচন করার জন্য এমন সময় বলে উঠলে সময় তো বেশি বাকি নেই এবারে তুমি সেবা করে না কিন্তু মা এদিকে মা যে সেই প্রসাদের সন্মুখে বসে বসে ঝড় নয়নে ঝড় ঝড় করে পাচ্ছে কারণ মা যে মাগে ভগবানের চরণ তলে বলেছিল হে দয়াম হা আমি আমি কিছু খাবো না দেখতে দেখতে দিন হয়ে গেল কিন্তু স্বামী যে আমায় বলে গেল সেবা করতে আমি আমার স্বামীর কথা অমান্য করি না আমি জগতে স্বামীর কথা অমান্য করি তুমি একবারে বলে দাও দয়াম তুমি একবারে বলে দাও আমি আমার স্বামীর কথা অমান্য করি না আমি জগতে স্বামীর দয়াম হবে কোনে পথে যাই দাও বলে দাও প্রসাদের সন্মুখে বসে বসে ঝড় নয়নে ঝড় ঝড় করে কাঁদছে কিন্তু বাবা ভগবান সবে সহ্য করতে পারে দুটো জিনিস ভগবান সহ্য করতে পারে না মা দুটো জিনিস কি মা একটা হলো অহংকার আর একটা হলো ভক্তের নয়নের জল ভগবান এই দুটো বস্তু সহ্য করতে পারে না মা যখন সেই প্রসাদের সন্মুখে বসে বসে অজর নয়নে ঝড় ঝড় করে কাঁদছে অন্তর্যামী ভগবান কি করলে সন্ন্যাসী রূপ ধারণ করে শুধু একটি বারে দাঁড়ে এসে ডাক দিলে মণিবা আমার মণিবা মণিবা ওহে মণিবা মণিবর মণিবর বলে যখন ডাকছে ওহে মণিবর ওহে মণিবর 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 বলে যখন ডাকছে আর বলছে মণিবর ডাকে ওহে ও মণিবর পাড়িয়া চোহে পাড়িয়া চোহে মনে বাড়িয়া চোহে কাকে ওহে হে মনিবার বাড়িয়া চোহে বাড়িয়া চোহে 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 বাড়িয়া চোহে
मरिया छो हे কণ্ঠমণি ধীরে ধীরে গিয়ে দেখলে এমন সময় তার দাঁড়িয়ে এক সন্ন্যাসী ঠাকুর এসেছে ধীরে ধীরে গিয়ে চমকলে একই সন্ন্যাসী ঠাকুর আমা এমন সময় সন্ন্যাসী ঠাকুর বলে উঠলে আজ আমি তোমার গৃহে সেবা নেব সেবা নেব সেবা নেব আমা এমনে সময় বলে উঠলে বহু জন্মের পুণ্যের ফলে দারে বৈষ্ণব আসিয়া মেলে আসুন নিশ্চয়ই আমি আপনাকে সেবা করাব তাই কি বললেন বাবা জগৎগুরু জগন্নাথ তীর্থের গুরু কাশী ব্রহ্মের গুরু ব্রাহ্মণ ব্রাহ্মণের গুরু সন্ন্যাস সন্ন্যাসীর গুরু অবধৌত অবধৌত গুরু বৈষ্ণব গোসাই আর বৈষ্ণবের গুরু কেবা আজ পর্যন্ত কোন শাস্ত্রে লেখা নাই আসুন আসুন নিশ্চয়ই আমি আপনাকে সেবা করাব অমা ধীরে ধীরে পাত্র অর্ঘ আসনে পেতে দিলে আসনে এসে বসলে এমন সময় বলে উঠলে আমি যে তিন দিন যে অনাহারে আছি আজ তোমার গৃহে সেবা নেব কিন্তু বাবা কণ্ঠমণি মনে মনে চিন্তা করছে এতক্ষণ বুঝি মারতণ্ডী সব প্রসাদ খেয়ে ফেলেছে এদিকে মা কি করলেন ধীরে ধীরে পাত্র অর্ঘ আসন দিয়ে বসিয়ে রেখে ছুটতে ছুটতে যাচ্ছে মারতণ্ডী ওহে মারকণ্ডি মারকণ্ডি মারতণ্ডী প্রসাদের সন্মুখে বসে 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 অধর নয়নে ঝড় ঝড় করে কাঁদছেন মা যখন মারতণ্ডী বলে ডাকছে এমন সময় বলে উনি স্বামী কি হয়েছে স্বামী বলো বলো মারতণ্ডী তুমি তুমি সব প্রসাদে খেয়ে ফেলেছ কই না তো স্বামী আমি তো এখন প্রসাদে খাই নাই তুমি ভালো করেছ তুমি ভালো করেছ তুমি এক কাজ করো তুমি এক গ্লাস জল খেয়ে ব্রত রক্ষা করো আর আমাদের দ্বারে এক সন্ন্যাসী ঠাকুর এসেছে তুমি সেবার আয়োজন করো ডাকো স্বামী ডাকো আমি আমি এখন সেবার আয়োজন করে দিচ্ছি আমা ধীরে ধীরে পাত্র অর্ঘ আসন পেতে দিলে এদিকে মা সন্ন্যাসী ঠাকুর কি করলে ধীরে ধীরে আসনে এসে বসলে যখন মা আসনে এসে বসলে
সেই প্রসাদের বাসন্তী নিয়ে অন্তর্যামী ভগবানকে ধরে দিলে। যখন মা ধরে দিলে এমন সময় অন্তর্যামী ভগবান সেবা করলে, যখন মা সেবা করলে অন্তর্যামী ভগবান বলে উঠলেন, মা ও মা, তোমার বদন দেখে মনে হচ্ছে কতদিন তুমি কিছু খাওনি, স্বামীর সঙ্গে বুঝি ঝগড়া করেছ? না বাবা, স্বামীর সঙ্গে ঝগড়া করব কেন? তাহলে তোমার বদন দেখে মনে হচ্ছে কতদিন তুমি কিছু খাওনি, কি হয়েছে? আজ যে তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি, বলো মা বলো তোমার কি হয়েছে? কি বলবো মা, কি বলবো বাবা? ভগবান বলে পাঠিয়েছে আমি নাকি পরিবারে জন্মে জননী হয়ে গর্ভের সন্তানকে অকালে প্রাণ নষ্ট করেছি, ভূমি অপরাধে অপরাধিনী, তাই আমার এই গর্ভে এক জনম কেন সাত জনম কোন পুত্র সন্তান কিছুই হবে না। কে বলেছে, কে বলেছে মা তুমি পাপিনী, কে বলেছে তুমি রাক্ষসিনী, বলো মা বলো। তুমি আমার কাছে যে বর প্রার্থনা করবে আমি সেই বর তোমায় দেব। মা বলো তুমি কি বর চাও? এমন সময় বাবা, এমন আমায় একটু আস্তে আস্তে রিবল হলে বর যদি দিতে হয় তাহলে এই বর দাও, আমি যেন মা হতে পারি। তুমি মা হবে, আমি তোমার আশীর্বাদ করলাম, তোমার গর্ভে সন্তান আসবে আসবে আসবে। বলুন তো মা, অনেক দিনের পরে যদি মায়ের গর্ভে একটা সন্তান আসে মায়েদের আনন্দ হবে না? হবেই তো মা। হ্যাঁ, আজ মায়ের মনে কত আনন্দ, আমার গর্ভে সন্তান আসবে, সেই সন্তান বড় হয়ে আমাকে মা মা বলে ডাকবে, আমাকে কত আদর করবে। ধীরে ধীরে গদাধরের মন্দিরে গিয়ে ভগবানকে জানাচ্ছে, ও গো দয়াময়, আমার গর্ভে সন্তান আসবে, আমাকে মা মা বলে ডাকবে। কিন্তু মা, কিন্তু মা গো, এদিকে না অন্তর্যামী ভগবান বলে উঠলেন, সোনমের কণ্ঠ তোমাকে একটা কথা আমি বলে যেতে এসেছি। আমাকে? হ্যাঁ হ্যাঁ, তোমাকে বলো। কি কথা? আমি যে কথাটি তোমাকে বলবো তোমার স্ত্রী মারতন্নি দেবীকে তুমি বলবে না? কি কথা বলবে মা? যে আমি আমার স্ত্রীকে বলতে পারবো না, আমি আমার স্ত্রীকে বলতে পারবো না? কি কথা? শোনো, তোমার স্ত্রী মারতন্নি, ওর গর্ভে সন্তান আসবে, ওই সন্তান আস্তে আস্তে বড় হবে, বড় হওয়ার পর সন্তান যখন ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার পর ওর বয়স যখন 10 বছর পূর্ণ হবে, সেদিন তোমাদের ছেড়ে ফাঁকি দিয়ে চিরদিনের মতো চলে যাবে না। কি তোমার বিচার দয়া, আমরা
দেখি তোমার বিচার প্রভু এই কি তোমার লীলা প্রভু এই কি তোমার খেলা প্রভু এই কি তোমার লীলা প্রভু এই কি তোমার খেলা কখন দাও সাজা এই কি তোমার লীলা প্রভু এই কি তোমার খেলা দয়া মা বলি বাবা ও গো দয়াবা এই কি তোমার লীলা দয়াল এই কি তোমার খেলা এই কি তোমার লীলা দয়াল এই কি তোমার খেলা দয়া তোমার ও কথা ময় আমরা তো এমন বড় তোমার কাছে কোনোদিনে যাইনি যার কপালে যা লেখা থাকবে মা তার কপালে তাই ঘটবে মরে গিয়েও তবু শান্তি নেই মা আছে শান্তি নেই যার কপালে যা লেখা থাকবে তার কপালে তাই ঘটবে মা তাই আজ জ্যোতিষ ঠাকুর কি করছে বাবা না ওই গোমতী নদীর কূল ধরে চলেছে গোমতী নদীর কূল ধরে যেতে 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 দেখলেন মা একটা মোড়ার মাথা পড়ে আছে সেই মোড়ার মাথাটা মা মাটিতে পড়ে গড়াগড়ি 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 দিচ্ছে আর এদিকে মা জ্যোতিষ ঠাকুর কি করলে সেই মোড়ার মাথাটা হাতে করে তুলে ধরে দেখছে হরিবল হরিবল আমার ওর লল্লাতে লেখা আছে ভজনং যত্র তত্র শয়নং হত্ত মন্দিরে মরণং গোমতী নদীর কূলে আর পরে একটা লেখা আছে অপরম্ব কিম ভবিষ্যতি হরিবল হরিবল ও মায়েরা জ্যোতিষ ঠাকুর চিন্তা করল পরের পরিণামটা কি অন্তত ঘটে দেখা যাক কি মা তা কি করেছে সেই মোড়ার মাথাটা ভালো করে নতুন গামছা দিয়ে বেঁধেছে বেঁধে নিয়ে বাবা ধীরে ধীরে গৃহে ফিরে এসেছে গৃহে ফিরে এসে ব্রাহ্মণীকে বলছে ও ব্রাহ্মণী 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 বলে বলে আই কি আজ কি আজ কি আজ গো হরি বল হরি বল একটু আসতে বাবা একটু আসতে অমা এমন সময় বলে কি হলি কি হয়েছে কি হয়েছে বলে শোনো শোনো বলে এই কাপড়ে বাঁধাটা নিয়ে তুমি ঘরের মধ্যে রাখো
আর আমাকে একটু তেল দাও, আমি স্থানটি ছেড়ে আসি। আমা বললে না যেটা মোড়ার মাথা, তা কাপড়ে বাঁধাটা দিয়েছে, ঘরের মধ্যে রেখেছে, আর একটু তেল দিয়েছে, স্নান করতে চলে গেছে। যখন মা স্নান করতে চলে গেছে, ব্রাহ্মণী মনে মনে চিন্তা করছে, কাপড়ে বাঁধা আমাকে ঘরের মধ্যে রাখতে বলল, কি অন্তত আমি একবারে খুলে দেখব না? কি মা খুলে দেখব তো? তা কি করলে? আস্তে আস্তে করে সেই কাপড়ে বাঁধাটা ঘরের ভিতর থেকে বের করে এনেছে। বের করে এনে আস্তে আস্তে করে খুলে দেখছে, একটা মোড়ার মাথা। সেই মোড়ার মাথাটা হাতে করে তুলে ধরে বলছে, ও এ কোন মেয়ের মাথা? এই জন্য ভাবি মায়েদের একটা সন্দেহ আছে, কি মানে? এই জন্য ভাবি আমার স্বামী আমার কেন ভালোবাসে না? এই মেয়েটার ভালোবাসত এত ভালোবাসে, ভালোবাসায় টানে, পিড়িতে টানে, মরে গেছে, মোড়ার মাথা হয়েছে, তাকে ঘরে এনেছে। কি তোর ব্যবস্থা আমি করব? কি করেছে বাবা? সেই মোড়ার মাথাটা নিয়ে ঢেঁকি সালে গেছে। আমার ঢেঁকি সালে গিয়ে সেই মোড়ার মাথাটা নিয়ে ঢেঁকির ঘরের মধ্যে ফেলে দিয়েছে, ফেলে দিয়ে আর এদিকে আমার গোটা থাকবে না, গুঁড়ো হবে মা, গুঁড়ো হয়ে গেছে। সেই গুঁড়োটা ভালো করে নতুন গামছা দিয়ে ভালো করে বেঁধেছে মা। বেঁধে নিয়ে এখন বাবুরা যেমন পাকা পায়খানা তৈরি করেছেন, তখন তার পাকা পায়খানা ছিল না, কি বাবা? ছিল? ছিল না, কারণ একটু আস্তে, পাকা পায়খানা ছিল না, চারিদিকে চারটি ঘটে গেড়ে মাচা মতন করে চড়ে ঘিরে তাতে পায়খানা করত, কি বাবা? তাই তো, এখন তো পাকা পায়খানা তৈরি করেছে, হয়েছে, হরিবল হরিবল। সেই মোড়ার মাথাটা গুঁড়ো করেছে, সেই গুঁড়োটা নিয়ে সেই পায়খানার পোকা কিলবিল কিলবিল করে বাইছে, আর সেই পায়খানা কুয়ার মধ্যে ফেলে দিয়ে যা ফেলে দিয়েছে। ব্রাহ্মণ কি করেছে? শান্তি সেরে বাড়ি এসেছে, বলে আমায় খেতে দাও। আমা খেতে দিয়েছে, খাওয়া শেষ করেছে বাবা, খাওয়া শেষ করে এইবার বলছে, আমার বললে না মোড়ার মাথা, বলে এই যে তোমার কাছে যে কাপড়ে বাঁধাটা দিয়েছিলাম সেই কাপড়ে বাঁধাটা আমার কাছে এনে দাও। আমার যেই বলেছে কাপড়ে বাঁধাটা এনে দাও, ব্রাহ্মণী একেবারে অরণ্য হয়ে ধরেছে এক শতমুখী। আমার শতমুখী কি জানে? হুন্তি হরিবল হরিবল। আমার শতমুখী মানে ঝাঁটা, এই রে এত ভালোবাসো, ভালোবাসার টানে, পিড়িতে টানে, ভুলতে পারেনি, মোড়ার মাথা হয়েছে, তাকে তুমি ঘরে, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তাকে তুমি কি করেছো গো? শুনবে শুনবে, তাকে কি করেছি? ওই ঢেঁকি সালে গুঁড়ো করেছি আর ওই পায়খানা কুয়ার মধ্যে ফেলে দিয়ে। ব্রাহ্মণ চিন্তা করলো, তাহলে ওই টুকুর বাকি ছিল, ভজনং যত্র তত্র, যেখানে সেখানে ভজন করবে, শয়নং হক্ত মন্দিরে, যেখানে সেখানে শয়ন করবে, মরণং গোমতী নদীর কূলে, আমার ওর মরণটা হয়েছে ওই গোমতী নদীর কূলে। আর পরে একটা লেখা ছিল, অপরম্ব কিম ভবিষ্যতি। পরের পরিণামটা কি ঘটলো মা? ঢেঁকি সালে গুঁড়ো আর পায়খানা কুয়ার মধ্যে ফেলা। হরিবল হরিবল। আমার যার কপালে যা লেখা থাকবে তার কপালে তাই ঘটবে, মরে গিয়ে তবু শান্তি নেই, তাই কি বললে? হরি নামে কি আনন্দ ডুবলে বোঝা যায়,
অভিনব কি আনন্দ ডুবলে বোঝা যা অভিনব কি আনন্দ ডুবলে বোঝা যায় অভিনব কি আনন্দ ডুবলে বোঝা যায় নামে যে ডুবেছে সে মজেছে নামে যে ডুবেছে সেই জেনেছে এ নামে যে ডুবেছে সে মজেছে নামে যে ডুবেছে সে জেনেছে চলা যায় রে চলা যায় রে চলা যা কি আনন্দ ভুলে জানা যা হরিনামে ডুবেছিল গৌরার নিতাই হরিনামে ডুবেছিল জগাইয়ার মাথায় হরে জগাইয়ার মাথায় হরিনামে ডুবেছিল গৌরার নিতাই হরিনামে ডুবেছিল জগাইয়ার মাথা হায় হায় জগাইয়ার মাথা হরিনামে ডুবেছিল গৌরার নিতাই আরে হরিনামে ডুবেছিল জগাইয়ার মাথায় হরে জগাইয়ার মাথায় হরিনামে কি আনন্দ ডুবলে বোঝা যায় হরিনামে কি আনন্দ ডুবলে বোঝা যায় হরিনামে কি আনন্দ ডুবলে জানা যায় ডুবেছিল নদবাসীগণ হরিনামে ডুবেছিল ব্রজবাসীগণ হায় হায় ব্রজবাসীগণ হৌ হরিনামে ডুবেছিল নদবাসীগণ হরিনামে ডুবেছিল হরিনামে ডুবেছিল নদবাসীগণ আরে হরিনামে ডুবেছিল ব্রজবাসীগণ হরিনামে ডুবেছিল নদবাসীগণ আর হরিনামে ডুবেছিল হরিনামে ব্রজবাসীগণ
হরে ভোজবাসুবা তারা হরি 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 বলে তারা হরি 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 বলে ডুবলে জানা যায় হরি বল হরি বল জয় রাধে জয় রাধে আমায় এমন সময় এদিকে কি করলেন মা গো যার কপালে যা লেখা থাকবে তার কপালে তাই ঘটবে মরে গেও শান্তি নেই হরি বল হরি বল এমন সময় এদিকে ভগবান বর দিয়ে চলে গেল ভগবান যখন বর দিয়ে চলে গেল ভগবানের আশীর্বাদে মা আমার গর্ভবতী হলে মা যখন গর্ভবতী হলেন মা এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস দেখতে দেখতে মা দশ মাস দশ দিন পূর্ণ হতে মায়ের কোল আলোয় আলোকিত করে একটি সন্তান জন্মগ্রহণ করলেন হরি বল হরি বল মায়েরা যখন সন্তানটি জন্মগ্রহণ করলে আমায় একটু আসতে হরি বল হরি বল একটু আসতে মা একটু আসতে যখন সন্তানটি জন্মগ্রহণ করলে মায়ের কত আনন্দ সেই সন্তানকে নিয়ে কত না ভাবে আনন্দ করছে কত না ভাবে গান করছে কিন্তু মা যেদিন থেকে সন্তানটি জন্মগ্রহণ করেছিল সেদিন থেকে ওই মৃকন্ত মনির মনে আনন্দটুকু নেই মা যেদিন থেকে জন্মগ্রহণ করেছে সেদিন থেকে ওই মন্দিরের দেওয়ালের গায়ে একটি একটি করে চুনের ফোঁটা দিতে লাগলে কারণ দশ বস্ত পূর্ণ হলে আমাদের ছেলে তো ফাঁকে দিয়ে চিরদিনের মতো চলে যাবে তাই চুনের ফোঁটা দিতে লাগলে এদিকে বাবা মা সেই সন্তানকে পেয়ে কত না ভাবে আনন্দ করছে কত না ভাবে গান করছে সন্তানকে নিয়ে ঘুম পাড়াচ্ছে কেমন ভাবে আয় গো আয় গো আয় গো হৈ গো হৈ গো হৈ গো হৈ গো হৈ গো হৈ গো আয় গো আয় গো আয় গো হৈ গো ওই গু ওই গু ও পাড়ানে মাসে দেশে ও দিয়ে যা ঘুমারি হাসি খুশি ঘুম দিয়ে যা ও পাড়ানে মাসে দেশে ও দিয়ে যা
संतान के लिए कत ना भावे गान करछे कत ना भावे घूम पड़ाछे किंतु मा एदिके मिकंद मने सेई मने आनंद टुकु नेई मा आज संतान के लिए जखन एई भावे आनंद करछे धीरे 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 स्वामीर काछे गिए बोले बोले स्वामी स्वामी आमादे संतान के कि नाम राखा हबे आमार नाम मृकंठ तुम्हार नाम मारतंडी अरे संतान के नाम रखला मारकंडियो संतान के नाम रखलें बाबा मारकंडियो माँ संतान के लिए कत ना भावे आनंद करछे कत ना भावे गान करछे मृकंठ मणि धीरे धीरे एसे बोलछे मारतंडी मारतंडी सुनो तुम काके लिए अमन भावे आनंद करछो काके लिए तुम गान करछो काके लिए तुम भोग पड़ाछो सबे आमरा जे मा आमरा सन्तान के लिए गान करछि सन्तान के लिए घूम पड़ाछि सुनो सुनो मारतंडी सुनो बेशी भालोबासा भालो ना ভালোবাসলে কাতে হবে কহে দেছি আবে কহে দেছি আবে বেশি ভালোবাসা ভালো না সবে আমি কি কথা তুমি বলছো ভালোবাসলে কাতে হবে कही के छियानी तो कही के छियानी भालो पासा भालो ना सोनो यगो तुबे भालो बसले पाते कही के छियानी तो कही के छियानी বেশি ভালোবাসা ভালো নয় শোনো গো তুমি ভালোবাসলে কাঁদতে হবে কহিতেছি আমি গো কহিতেছি আমি গো কহিতেছি আমি আমরা সন্তানকে ভালোবাসবো না তো কাকেই ভালোবাসবো এমন সময় বাবা বিকণ্ঠ মনে 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 চিন্তা করছে তুমি জানো না সে কথা তুমি জানো না সে কথা তুমি যদি একবার শোনো তুমি সহ্য করতে পারবে না এদিকে বাবা ধীরে ধীরে সন্তান বড় হতে লাগলে আস্তে আস্তে যখন বড় হতে লাগলে এমন সময় মারতন্ডি বলে উঠলে স্বামী 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 আমাদের সন্তানকে তো লেখাপড়া শেখাতে হবে
সন্তান কে বড় করতে হবে, গুরু আশ্রমে ভর্তি করে দিতে হবে। তাই কি করলেন মা, গুরু আশ্রমে ভর্তি করে দিলে বালককে, সবাই যখন গুরু আশ্রমে ভর্তি করে দিলে, এদিকে বালকদের সঙ্গে লেখাপড়া শিখছেন মা। এমন সময় গুরুদেব বললে, বালক তোমরা সবাই গৃহে ফিরে চলে যাও। সবাই যখন গৃহে ফিরে চলে আসছে মা, এক বালক কি করেছে বাবা, ওই গাছ হতে দুটো কপট কপটের বাচ্চা পেড়েছে। কপট কপটের বাচ্চা পেড়ে এমন সময় বলে, এই মানিকন্যাই শোন শোন শোন, এই দেখ কি সুন্দর দুটো পাখির বাচ্চা, এই পাখির বাচ্চা দুটো নিয়ে না আমরা সুন্দর একটি নতুন খেলা খেলব। এমন সময় মা মারকন্ড বলে, এই ভাই এই শোন শোন, ওই পাখির বাচ্চা দুটো আমার কাছে দে। দিলে না, তোদের সুন্দর একটি নতুন খেলা দেখাবো। বলে ঠিক বলছিস, বলে হ্যাঁ ঠিক বলছি। এমন সময় কি করেছে মা, সেই পাখির বাচ্চা দুটো নিয়ে মারকন্ডর হাতে দিয়েছে। মারকন্ড যখন হাতে দিয়েছে, মারকন্ড সেই পাখির বাচ্চা দুটো নিয়ে বলছে, আহারে কি সুন্দর দুটো পাখির বাচ্চা, আরে আমার মা বলেছে কারোর মনে দুঃখ দিবি না, কারোর মনে ব্যথা দিবি না, আমার সেই পাখির বাচ্চা দুটো নিয়ে না এমন সময় ছেড়ে দিয়েছে। আমার যেই ছেড়ে দিয়েছে, উঠতে উঠতে যখন চলে যাচ্ছে, এমন সময় মারকন্ড বললেন, আরে যা আরে যা আরে যা 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 ওরে যা 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 ওরে যা আরে যা 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 ওরে যা 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 ওরে যা 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 ওরে যা 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 উড়ে যা ওর নীল আকাশে উড়ে যা 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 উড়ে যা 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 উড়ে যা 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 উড়ে যা ওই নীল আকাশে উড়ে যা 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 উড়ে যা নীল আকাশে উড়ে যা এমন সময় উঠতে উঠতে যখন পাখির বাচ্চা দুটো চলে গেছে, আমার এদিকে মারকন্ড কি করছে মা, ধীরে ধীরে গৃহে ফিরে চলে আসছে। বালকরা বলে, এ ভাই ভালো খেলা দেখাবে বলে পাখির বাচ্চা দুটো ছেড়ে দিলে, আরে খেলা না দেখিয়ে চলে যাচ্ছ কেন, খেলা দেখাতে হবে, তা না হলে ছাড়বো না। হরি বল হরি বল, ও মা হরি বল হরি বল। হ্যাঁ ও মা, অনেকদিনে পরে মায়েরা এক জায়গা হয়েছে, গল্প একটু হবে।
এটা হলো বাবা মায়া জগত।